অবশেষে মান ভাঙল অভিমানী মেঘের, টানা একটা দিন গুড়ি গুড়ি ভঙ্গিমায় আবির্ভাবের মাধ্যমে নিজের গুরুত্ব জানান দেয়া। এরপর গুমোট ভাবের এক পর্যায়ে আকাশ ভেঙে নামে আশীর্বাদের বরিশধারা। ঝুম বৃষ্টি মুহূর্তেই এনে দেয় প্রশান্তি, শীতলতায় ভরে ওঠে টানা তাপদাহে উত্তপ্ত কড়াইয়ে পরিণত হওয়া কংক্রিটের নগরী রাজধানী ঢাকা। আবহাওয়ার গুমোট ভাবের কারণে শুক্রবার সকালে পরিস্থিতি ছিল একদমই ভিন্ন, ছিল ভ্যাবসা গরম। এক পর্যায়ে গর্জন তুলে বৃষ্টি শুরু হওয়ায় অনেকেরই ছিল না পর্যাপ্ত প্রস্তুতি, কাক ভেজা হয়েছেন, ভিজেছে পরনের কাপড়, সঙ্গে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র। এইরকম একটা বৃষ্টির আশাই করছিলাম যে কখন একটা এরকম শীতল বৃষ্টি হবে, ঝুম বৃষ্টি হবে, ষষ্ঠীর বৃষ্টি, এর চেয়ে তো মানে আর শান্তির কিছু হইতেই পারে না। আমরা তো চাইছি আরো আধা ঘন্টা 30-40 মিনিট আরো হোক, ভিজি আরো ভিজি। এই বৃষ্টি হচ্ছে রহমত স্বরূপ, এই জন্য যতক্ষণ বৃষ্টি হয়েছে ভাই ততক্ষণই ভিজতেছিলাম। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। অনেকে বৃষ্টি থেকে রক্ষা পেতে ছাতা হাতে নিলেও অনেকেই আবার মনের মতো করে ভিজে নিয়েছেন, জুড়িয়ে নিয়েছেন দেহ মন, প্রত্যাশা আশীর্বাদের বৃষ্টি থাকুক আশীর্বাদ হয়েই। গরমে আমরা এতটাই অতিষ্ঠ ছিলাম যে আমরা ঘর থেকে বের হয়ে এসেছি সবাই, ফোন টোন আমার মানি ব্যাগ সব ভিজে গেছে, তাও ভিজতেছি। ওরা তো বাসায় গৃহবন্দী ছিল আসলে গরমে, এই বৃষ্টি দেখে ওরা খুবই আনন্দিত। এক পর্যায়ে ঘন কালো মেঘের প্রভাবে দুপুরেই সন্ধ্যার আধান নেমে আসে শহর জুড়ে। এদিকে বৃষ্টির সঙ্গে সঙ্গে রাজধানীতে ভোগান্তির লোডশেডিং অনেকটা কমে আসায় স্বস্তি ফিরেছে চার দেয়ালের মাঝেও। গরমে নির্ঘুম অবস্থা থেকে মুক্তি মেলায় স্বস্তি এখন ঘরে বাইরে সর্বত্র। কালকেও কারণ হারা দিনও যায় নাই, আজকেও যায় নাই, লোডশেডিং অনেক কমে গেছে এখন, সব মিলে অনেক ভালো লাগতেছে। বৃষ্টির প্রভাবে কমে আসা তাপমাত্রা আগামী আরও 3-4 দিন বিরাজ করবে জানিয়ে আবহাওয়া অফিস বলছে এরপর থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। তবে আশঙ্কা নেই তীব্র দাবদাহের। মৌসুমী বায়ু সারা বাংলাদেশে জুনের তৃতীয় সপ্তাহের মধ্যে বিস্তার লাভ করতে পারে এবং মৌসুমী বায়ু বাংলাদেশের উপর বিস্তার লাভ করে থেমে থেমে বৃষ্টি হবে। এবছর জুনের মাঝামাঝিতে শুরু হবে বর্ষাকাল। একটা দিন আগেও মাথার উপরের গনগনে সূর্য জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে প্রাণ প্রকৃতি, অথচ কয়েক ঘন্টার ব্যবধানে উত্তপ্ত সেই নগরে শান্তির সুবাতাস। আর এর মাধ্যমেই প্রমাণ হয় মহাশক্তিধর এই প্রকৃতিতে টিকে থাকতে বৈরিতা নয় বরং প্রয়োজন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।